বিয়ের জন্য পাকিস্তানের ছেলেরা কেমন? আচ্ছা, এই কমেন্টটার এখন আমি রিপ্লে করব। এই এটা আসলে জানার মতো একটা কথা যে পাকিস্তানি ছেলেরা বিয়ের জন্য ভালো হয় নাকি খারাপ হয়, আর বিয়ের জন্য পাকিস্তানি ছেলেদের চয়েস করা কতটা যুক্তিগত হবে। তো তোমাদের সাথে ভাবলাম যে আজকের এই টপিক্সটা নিয়ে একটু আলোচনা করি, কারণ এই টপিক্সের মানে ভিডিওগুলো আমার কাছে অনেক বেশি আসে। তো আজকে বলবো যে বিয়ের জন্য পাকিস্তানি ছেলেরা কতটা জরুরি, কতটা ভালো, কতটা ইম্পর্টেন্ট, আর তারা অদা নিভাতে পারবে কি না আদৌ, তাদের এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি বন্ধুরা। ঠিক আছে, যেহেতু আমি নিজেও পাকিস্তানের একটা ছেলেকে বিয়ে করেছি, আমি সংসার করতেছি আলহামদুলিল্লাহ, অনেকগুলো দিন আমাদের অতিবাহিত হয়ে গেল। তো এখন ভাবলাম যে এই বিষয়গুলো নিয়ে কেন নয় তোমাদের সাথে একটু কথা বলি, যে বিয়ের জন্য পাকিস্তানি ছেলেরা কতটা উপযুক্ত কি না উপযুক্ত, আর পাকিস্তানি ছেলেদের বিয়ে করলে কতটা ঠিক হবে কি না হবে। কারণ আমার কাছে অনেক ধরনের কমেন্টস আসে যে পাকিস্তানি ছেলেদের বিয়ের ব্যাপারে কিছু বলো, ওদেরকে বিয়ে করা ঠিক হবে কি না, ওরা আসলে মানে কতটা চারিত্রিক দিক দিয়ে কতটা ভালো। তবে এই চারিত্রিক দিক দিয়ে কথা বলতে হলে অনেক কথা চলে আসে, অনেকেই আমাকে বলে যে এরা অনেকগুলো বিয়ে করে, এটা করে, সেটা করে। দেখা আমি ওই যুক্তির মধ্যে আমি যাবো না, কারা কয়টা বিয়ে করে কি না করে, এই যুক্তিতে আমি আসলে পরে আসবো। আমি আগে যেটাতে আসবো সেটা হচ্ছে পাকিস্তানি ছেলেদের বিয়ের ব্যাপারে, যেটা সেটা নিয়ে আমি কথা বলবো, যেহেতু ওইটাই আমার এখন রুলের মোতাবেক পড়ছে, তো ওইটাই বলবো আজকে। দেখো, দুনিয়াতে সবগুলো মানুষ কিন্তু এক হয় না, তবে পাকিস্তানি ছেলের একটা কথা কি, পাকিস্তানি ছেলেরা অ্যাকচুয়ালি মানে অনেকটা ধার্মিক টাইপের হয়, অনেক বেশিরভাগ ম্যাক্সিমাম ধার্মিক টাইপের হয়। আমার বর ধার্মিক না সত্যি কথা, তবে ম্যাক্সিমাম ধার্মিক টাইপের ছেলে হয় তারা। তারা ধার্মিক টাইপের হয়, তারা আসলে নিজেদের মধ্যে মানে ভালোবাসা বন্ধন এটা একটু থাকে, তার সবার মধ্যে থাকে না, কিছু কিছু থাকে। এ দেখো, অনেকে আবার বলে যে আমার হাজব্যান্ডকে দেখে অনেকে বলে যে আপু আমাকে একটা পাকিস্তানি ছেলে খুঁজে দাও, আমি একটা পাকিস্তানি ছেলেকে বিয়ে করি। দেখো, এভাবে আসলে মানে বলা ঠিক না মেয়ে মানুষ হয়ে। দুইটা দ্বিতীয় কথা হচ্ছে যে যার সাথে তার জুড়ি লেখা তার সাথে তার বিয়ে হবে, কেউ কাউকে এভাবে মানে পাবে না, এভাবে বলে কেউ কারোর সাথে বিয়ে করতে পারবে না, এটা কোনো রুলসে নেই বা নিয়মে নাই। বিয়ে করা, বিয়ে শাদি করা সম্পূর্ণ আল্লাহর হাতে, কার কোথায় বিয়ে হচ্ছে না হচ্ছে। আর পাকিস্তানি ছেলে বিয়ে করলেই যে তোমার জীবনে সুখী হতে পারবে এমনটা না, ঠিক আছে। তবে অনেক ছেলে আছে পাকিস্তানেরা, কিন্তু সবাই কিন্তু ভদ্র না, ও সব যে ভদ্র হবে তা না, সবাই যে বউকে ভালোবাসবে এমনটা না। আমার হাজব্যান্ড ভালো অমায়িক, সে অনেক আমার কথাবার্তা শোনে, সে বউকে অনেক কেয়ার করে, আমি মানি। তাই বলে যে মানে পাকিস্তানের প্রতিটা ছেলেই যে তার মানে বউর প্রতি কেয়ারিং হবে, বউর প্রতি ভালোবাসা দেখাবে এমনটা তো নাও হতে পারে, তাই না? সবার ব্যাপারে আমরা কেন পজিটিভলি ভাবি, সবাই তো আর ভালো হবে না। তো ভালো মন্দের একটা ব্যাপার থাকে, আমরা যদি সবাইকে ভালো মনে করি তাহলে তো দুনিয়াতে আর ভালো মন্দ কোনো কিছু থাকতো না। তাই এটা হচ্ছে ব্যাপার। আমি আসলে আমার লাইফে পাকিস্তানি এসে বিয়ে করে আমি মেনলি আসলে ঠকি নাই, কারণ আমি ভালোবাসার মানুষটাকে পেয়েছি, আমার ভালোবাসার মানুষটা আমাকে টাইম দিচ্ছে, আমাকে অনেক বেশি কেয়ারিং করতেছে মাশাআল্লাহ। এটা আসলে মানে এখানকার কথা বলবো না, যদি বাংলাদেশেও এরকম অনেক ছেলে আছে যারা বউকে অনেক বেশি কেয়ার করে। আজকাল আমরা আসলে কী জানি না, সোশ্যাল মিডিয়াতে যখন আমি দেখি যে কোনো হাজব্যান্ড আর ওয়াইফকে বেশি কেয়ার করতেছে, তখনই আমরা আসলে ব্যাপারটা অন্যভাবে নিয়ে নিই যে ওর হাজব্যান্ড ওকে এত ভালোবাসতেছে, আমারও ওরকম একটা হাজব্যান্ড চাই। তখন অনেকে কমেন্ট করে যে তোমার কোনো দেবত থাকলে যে তোমার কোনো ভাষা থাকলে, এটা আসলে ঠিক না, ঠিক আছে। সবাইকে নিজের মধ্যে থেকে খুশি থাকতে হবে আমি মনে করি। তো আমি কিন্তু আমার মধ্যে থেকে হ্যাপি আছি, আমার সংসার নিয়ে, আমার হাজব্যান্ড নিয়ে, আমার পরিবার নিয়ে। তো আপনাদের সবাইকে বলবো, পাকিস্তানে বিয়ে করবেন যারা করতে চাচ্ছেন, ওয়েল ভালো, কোনো সমস্যা নেই, করতে পারেন। কিন্তু আপনাদের অসুবিধাগুলো একবার একটু দেখে নেবেন যে আসলে এখানে বিদেশে বিয়ে করলে কী কী অসুবিধা হতে পারে। আর পাকিস্তানি ছেলেদের সবাই মানে ভালো বলার কোনো কারণ নেই, কারণ সব ছেলে ভালো হবে না, সব মেয়েও ভালো হবে না। ভালো মন্দর একটা ব্যাপার থাকে ফ্যামিলিগতভাবে, এমনটা না যে পাকিস্তানের সব ছেলে জন্মগতভাবে সবাই ভালো হবে। এই ব্যাপারটা যদি আপনারা ভাবেন, এই ব্যাপারটা আপনাদের জন্য অনেক বেশি রং হবে। তো আমি কখনোই চাইবো না যে আপনারা এই রং বিষয়গুলো নিয়ে সবসময় বেশি মাতামাতি করেন, কারণ রং বিষয়গুলো অলওয়েজই রং। আমি চাইবো না যে রং বিষয়গুলো ভাবার পরে আপনাদের লাইফটাও এরকম রঙের দিকে এগিয়ে নিয়ে যান। যে কোনো জিনিসকে আসলে মন থেকে সবসময় ভাবা উচিত, তাহলে জিনিসটা সফল হতে পারবেন। যে কোনো জিনিস আপনারা যখন ভাববেন অবশ্যই মন থেকে ভাববেন যে আসলে এই ব্যাপারটা করাটা কতটা যুক্তিগত হবে, ঠিক আছে। আমি এটা মনে করি। তো আমাদের বাংলাদেশে দেখা যায় যে বেশিরভাগ মেয়েরা আসলে বিদেশি ছেলের পাগল বেশি, বেশিরভাগ মেয়েরা 99% আসলে বিদেশি ছেলের পাগল। তবে আমার কথা হচ্ছে, আমি এই বিদেশি ছেলে বিয়ে করছি কখনোই পাগল হয়ে না, যারা দেখেন আমার বিয়ের পিছনে অনেকগুলো কাহিনী আছে, যারা দেখেননি কাহিনীগুলো দেখে আসবেন যে ও আমার জন্য কতটা স্যাক্রিফাইস করছে। আমার বাংলাদেশে থাকা অবস্থায় 3 বছর আমার খরচাপাতি সব কিছু দিয়েছে ওই, কারণ আমার বাবা মা কেউ ছিল না। তো সেই মানুষটাকে বিয়ে করা আমার জন্য ফরজ হয়ে গেছিলো, এই জন্য করছিলাম। কিন্তু অনেকে ফর্সা চেহারা দেখে পাগল হয়ে যাবে, ফর্সা চেহারা আছে দেখে বিয়ে করে নিন, এরকমটা করা যাবে না। বিয়ে করার আগে একটু ভাববেন, 50 বার ভাববেন যে মানে বিয়ে করতেছেন কী জন্য করতেছেন, আর ছেলেটা আসলে ভালো হবে কিনা, এটা ভাবার পরে অবশ্যই বিয়ে সিদ্ধান্ত নেবেন আমি মনে করি, নাহলে আসলে সবার লাইফটাই খারাপ হতে পারে। সো
এখন আপনারা নিজেরা ডিসাইড করেন যে পাকিস্তানি ছেলেরা ভালো হবে না খারাপ আমি অনেকটা বুঝিয়ে দিলাম এখন বাকি মতামত তো আপনাদের আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার এখন আপনারা ভাবুন যে পাকিস্তানি ছেলে বিয়ে করে আপনারা হ্যাপি হবেন নাকি না হ্যাপি হবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাকিটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন থ্যাংক ইউ